মনে করি তোমরা অনেকক্ষণ থেকে বসে আছো। হ্যাঁ বলো, কলকাতার রসগোল্লা গান গাইবো? বাবা নিয়ে পালাবে নাকি আমাকে? ঠিক আছে, কলকাতার রসগোল্লা যখন বলছে রসগোল্লা খাওয়া বলতে পারে তো তোমরা খেয়ে আসনি, বাড়ি থেকে খেয়ে আসনি কেউ? হ্যাঁ তো রসগোল্লা খাবে নাকি? ঠিক আছে, রসগোল্লার আগে তোমাদেরকে একটা গীত শোনাই, ঠিক আছে? তো দেখো আমি এখন স্বামীর ভাত খাবো না, তো তোমরা ভাত দিতে পারবে? কে দেবে গো? তাই কি বলবো জানো, সবার টাকা সব লকডাউনে শেষ হয়ে গেছে না? দেশের পয়সা বুঝতে পারছি তোমরা বউদের কেন মারো সেটা আমরা জানি, বুঝেছো? তোমাদের অন্যদিকে মন থাকে তাই বউকে ভালো লাগে না, না হ্যালো? তো অন্যদিকে মন থাকে তখন বউকে ভালো লাগে না, আর বউ তো পুরনো জিনিস, নতুন নতুন জিনিস খুব ভালো লাগে না, বুঝতে পেরেছি? তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচার করো আমরা তোমাদের ছেড়ে দেবো না, কি করবো জানো? We'll be right back.
কাঠেলের আঠার মতো, তাই না? লেগে গেলে ছাড়ে না। তাই তখন দেখবে স্বামী যদি মাংস ভাতও দেয়, কাপড় যতই গয়নাগাটিতে ভরিয়ে দেয়, কিন্তু তার দিকেই মনটা থাকে, তাই তো? তাই যদি মাংস ভাত দেয় তবু প্রেমে কি ভালো লাগে জানো? বলবো দেওরের ভাত